আমার মনটা না খুবই খারাপ, আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করুন। ঠাকুমা, কেমন হয়েছে তোমার রান্না? আজকে সকালে বাজারে পাঠালাম ছেলেরে, যাত একটা ইঁচুর নিয়ে আয় গোটা বড় দেখে। ও কি করলো, ইঁচুর পায় নাই দেখে, দেখুন কতটুকু ইঁচুর নিয়ে আসে বলুন। কি করে ইঁচুর দিয়ে আমি যাক আনছে যখন, এটুক দিয়েই আপনাদের দেখাই, এই ইঁচুরটাই দিয়েই আপনাদের দই ইঁচুর করে দেখাবো। আপনারা রান্নাটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাতে একটু তেল মেখে নেই, ইঁচুরটা কাটবো, একটু বটিতেও দেই। এবার আমি ইঁচুরটা কেটে নিচ্ছি, এ কতটুকু হবে গো? আপনারা কে কে ইঁচুর ভালো শুনতে পারেন আমাকে জানাবেন তো। ইঁচুর শুনতে ঝামেলা আছে একটু, খেতে কিন্তু খুবই ভালো লাগে যেভাবে রান্না করো। এই ইঁচুর অনেক রকম রান্না করে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, তারপর অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায়, আমরা আদা রসুন বাটা দিয়ে খাই, অনেক রকম ইঁচুর রান্না করে ছোলার ডাল দিয়া। কিন্তু আমি এই ইঁচুরটা পেঁয়াজ রসুন ছাড়া দই দিয়ে রান্না করব। তুমি উনান তো ধরেই গেছে, কড়াটা বসিয়ে জল দাও, আমার ইঁচুর ছোলা হয়েই গেছে। উনানটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। ঠাকুমা, তুমি যে মধ্যে এক ফোঁটা হলুদ দিলে, হলুদ দিলে কি হয়? হলুদ দিলে ইঁচুরটা কালো হয় না, দেখেছো একভাবেই আসে। দেখো আমি ইঁচুরটা এখন তুলে নিচ্ছি। এই ঝুড়িটা কোথায় কিনলে? ঝুড়ি কিনছি, একটা মগ কিনছি, হ্যাঁ ভিডিওর জন্য। জলটা আমার গরম হয়ে গেছে, এখন ইঁচুরটা ঢেলে দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এখন থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকার পরে আমি তুলে নেব। টমেটোটা কেটে নিচ্ছি, আমার মনটা না খুবই খারাপ সকালের টিয়া। ওই যে কমলা সুন্দরী আমার বান্ধবী, ওনার খুব শরীর খারাপ খুব। আমি এই সকালের তো ওই জায়গায় বসেছিলাম, এই আসে স্নান করে এখন ভিডিও করতে বসি, ওনার অবস্থা খুবই খারাপ, এমনিও খারাপ। উনি জামাই খুব ভালোবাসে, জামাই বাড়ি আছে, ওনারে কেউ দেখে না, ছেলে বউ আছে সবই আছে, ওনারে কেউ দেখে না। এই জামাই, ছোট জামাই খুব ভালোবাসে, আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করুন উনির জন্য ভালো হয়ে ওঠে। ওনার মাথায় একটু গন্ডগোল আছে তো, এদিক ওদিক চলে যায়, একটু প্রার্থনা করেন। দেখি ইঁচুরটা হয়ে গেছে নাকি, হ্যাঁ হয়ে গেছে। ঠাকুমা, তুমি আগুনের সামনে রান্না করছো, চশমা পরো, নিয়ে চশমা নাও। আরে এই যে এই ধারে ব্যথা হয়ে যায়। ও প্রথম প্রথম করো, নাকি একটা বুঝা, ঠিক আছে প্রথম প্রথম করবো, অভ্যাস হয়ে যাবে, চশমা ছাড়া কিন্তু রান্না করবা না। দেখি ও সবাই কিন্তু কমিক করে দেবে, বলছে হেভি লাগছে ঠাকুমাকে। এইবার আমি তুলে নিচ্ছি, ইঁচুরটা না খুবই ভালো, অথচ হয়ে গেল অল্প একটু, আমার ছেলের কাজ, আমার বউ গেলে কিন্তু এতটুকু আনতো না। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, ইঁচুরটা একটু ভেজে নেব। এইবার আমি ইঁচুরটা ভেজে নিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, কাজুটা আমি বেটে নিচ্ছি। আমি এক চামচ জিরার গুঁড়ি নিচ্ছি, এক চামচ ধনের গুঁড়ি নিচ্ছি,
পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি, পরিমাণ মতন একটু হলুদ দিচ্ছি। এইবার আমি মশলাটা একটু ভিজিয়ে নিচ্ছি, এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দইটা ফেটিয়ে নিচ্ছি, এবার আমি আদাটা ঘষে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে দেই, ইঁচুরটা রান্না করবো। আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প কটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি একটু আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, কিন্তু পড়তে তো হবেই। মশলাটা দিয়ে দিচ্ছি, তোমাকে যে আগের দিন গ্রিটিংস কার্ড দিলাম না, সেই ভিডিওটা ছেড়েছিলাম, সবাই তোমাকে হ্যাপি নিউ ইয়ার বলছে, হ্যাপি নিউ ইয়ার বলছে, কত লোক যে বলেছে তার ধারণার বাইরে। হ্যাঁ, এবং এটাও বলেছে যে ঠাকুমা নতুন বছরে তোমার সব ভালো হোক এই কামনা করি। তুমিও সবাইকে আশীর্বাদ করেছো, সবাই খুব খুশি। আশীর্বাদ করবো না বাবা, আমার অনেক নাতি নাতনি ছেলে মেয়ে বাবা, আমারই তো সব। আপনাদের অসংখ্য ধন্যবাদ, ঠাকুমা হয়তো জীবনে প্রথম এত মানুষের কাছে এত মানুষের ভালোবাসা পাচ্ছে। হ্যাঁ সত্যিই তাই। এবার আমি কাজুটা দিয়ে দিচ্ছি, এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। ঠাকুমা বলছি কি, এই মাসে তো সবাই পিকনিক করে, তো তুমি পিকনিক করবে? তুমি আমি একা না, আমাদের যারা যারা পরিবারের মেম্বার, মানে যারা আমাদের এই ভিডিও গুলো দেখে, তাহলে সবাইকে আসতে বলি। হ্যাঁ একদিন আপনারা কি ঠাকুমার সাথে পিকনিক করতে চান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন, তাহলে আসুন একদিন বড় করে একটা পিকনিক করি। আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ কোথায় নৌকায় না কোথায় করে লঞ্চে। হ্যাঁ ওই জায়গা চলো। এইবার আমি ঈশ্বরটা দিয়ে দিচ্ছি, এইবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই জন্য নিরামিষে সবাই খাইতে পারবে, এই রান্না করে যারা নিরামিষে খায় সবাই এই নিরামিষেটা খেতে পারবে, কি ভোগেও রান্না করে দিতে পারবে। এইবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঠাকুমা দুর্গাপুর থেকে জানো তো এক দিদি ভাই, তার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করেছে, তো আমাকে জিজ্ঞাসা করছিল তোমাকে যদি বলে আসতে তুমি কি আসতে পারবে? আমি অত দূর কি করে যাব বলো? তো আমিও তাকে ইচ্ছা করে যেতে, তো আমিও তাকে বলেছি যে অত দূরে মনে হয় না ঠাকুমা যেতে পারবে, যদি কাছে পিঠে হতো তাহলে যাওয়া যেত। হ্যাঁ কাছে হলে আমি যেতাম। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুমাকে এরকম ইনভাইট করার জন্য, যদি ঠাকুমা যেতে পারতো তাহলে ঠাকুমা খুব খুশি হতো, সত্যি খুশি হতাম, আনন্দ পেতাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, হয়ে গেছে। এইবার আমি একটু অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এইবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এইবার আমি নামিয়ে নিচ্ছি, দেখো একটু খেয়ে দেখো। কেন একটু নাকি সকালের থেকে না খেয়ে যেটা খাবো বলে? আচ্ছা খাও নাও। ব্যাস ব্যাস, তো আজকে দুপুরের খাবার ঠাকুমার এটা বেগুন ভাজা, না মাছ এখানেও নিয়েছে, বেগুন ভাজাও নিয়েছে, সঙ্গে মাছ আছে। হ্যাঁ ঘরে কি মাছ? ভোলা মাছ নাতনির জন্য। ভোলা মাছও আছে সঙ্গে। তো যাই হোক এখন ঠাকুমা খেতে বসছে,
এখানে ঠাকুমার নিজের রান্না, সঙ্গে বেগুন ভাজা, মাছও আছে। এটা খাওয়ার পর ঠাকুমা নেবে। দেখুন ঠাকুমা আবার কাঁচা নুনও খায়। ঠাকুমা এঁচুর গলেছে। এই দেখো ঠাকুমা কেমন হয়েছে তোমার রান্না, হেব্বি? আজকে রান্না এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে কালকে। টাটা টাটা।